ইডেনে ম্যাচই নেই কেকেআরের কোন কোন দলের খেলা দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী। সো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। অতিমারির আতঙ্ক কাটিয়ে শেষমেশ দেশে ফিরছে আইপিএল। দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর পাশাপাশি ইডেনেও একগুচ্ছ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে, কিন্তু সে খবরও কলকাতাবাসীর মুখে হাসি ফোটাতে পারল না। উল্টে আসন্ন আইপিএলের ক্রীড়াসূচি দেখে বেশ মন খারাপ ক্রিকেট ভক্তদের। ভাবছেন তো কলকাতায় ঝাঁ চকচকে টুর্নামেন্টের আয়োজন হচ্ছে, তা সত্ত্বেও কেন সন্তুষ্ট নন কেকেআর ভক্তরা? আসলে কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচও হবে না ইডেনে। তবে বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, যেহেতু মোট 6টি ভেন্যুতে টুর্নামেন্টের আয়োজন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কোনো দলকেই হোম অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। আর সেই কারণেই চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সহ কোনো দলই নিজেদের ঘরের মাঠে খেলবে না, প্রত্যেকেই খেলবে অন্য শহরে। ফলে ক্রিকেট সমর্থকরা নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে অন্য শহরে। করোনার কারণে গত বছর নির্ধারিত সময়ে আইপিএলের আসর বসেনি, পরে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করে ভারতীয় বোর্ড। তবে নিউ নর্মালের চলতি বছর দেশেই বসছে মেঘালয়ের আসর রবিবারই, যার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সূচি অনুযায়ী 9 এপ্রিল শুরু এবারের টুর্নামেন্ট, ফাইনাল 30 মে। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির আরসিবি, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইতে। কেকেআর প্রথম মাঠে নামবে 11 এপ্রিল চেন্নাইয়ে, তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। 13 মে 2021 সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস সন্ধে 7:30 মিনিটে অনুষ্ঠিত হবে ইডেনের মাঠে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ইডেনে বসে কোন কোন ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। ইডেনে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 9 মে 2021 আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধে 7:30। 11 মে 2021 দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে সন্ধে 7:30। 14 মে 2021 আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস সন্ধে 7:30। 16 মে 2021 অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালস বনাম আরসিবি এর ম্যাচ বিকেল 3:30। 17 মে 2021 দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধে 7:30। 20 মে আরসিবি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স সন্ধে 7:30। 21 মে অনুষ্ঠিত হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ সন্ধে 7:30, এবং সেই খেলাটিও হবে ইডেনের মাঠেই। 23 মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস 3:30। 23 মে আর একটি খেলা আছে, সেটি হচ্ছে আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস সন্ধে 7:30। শুধুমাত্র এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ইডেনের মাঠে। সো গাইজ, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।